আমি ডক্টর চন্দ্রমা চক্রবর্তী অধ্যাপিকা কেন কলেজ এবং আমি আজকে এখানে উপস্থিত হয়েছি বসন্ত উৎসব সম্পর্কে একটা শুভেচ্ছা বার্তা সবার কাছে পৌঁছানোর জন্য আমরা যদি লিগাসিটা আমরা দেখি আমাদের বসন্ত উৎসব কিভাবে এলো বা কি করে এলো তাহলে সেখানে আমরা লক্ষ্য করতে পারি যে কিনা এইটিনটি থ্রিতে আঠারোশো তিয়াত্তর সালে রবীন্দ্রনাথ তিনি আমাদের বিশ্বকবি রবি ঠাকুর তিনি শান্তিনিকেতনে উপস্থিত হন সেখানের এত সবুজ এত সুন্দর নিরিবিলি পরিবেশে সেই সময় অবশ্য তিনি ভাবছিলেন যে যেহেতু বসন্ত চলে এসছে বসন্তর সাথে যদি নিজেকে নিজের মতো করে বসন্তকে দেখা যায় বসন্তের মধ্যে বসন্ত উৎসবের মধ্যে রঙিন পাতা রঙিন গাছ এবং সব কিছু রঙিন পরিস্থিতির সঙ্গে নিজের মনটাকেও যদি রঙিন করা যায় এবং রবি ঠাকুর তিনি সেই সময় কি করলেন তিনি এইটিন নাইনটিজে বিশেষ করে এই সমাতে বা তার অনেক পরে সম্ভবত অফিসিয়ালি নাইনটিন টোয়েন্টিজ এই সময়তে তিনি বসন্ত উৎসব শান্তিনিকেতনে শুরু করলেন যেহেতু সেই সময়তে বসন্ত পঞ্চমী চলছিল তিনি বেশ কিছু বছর পর এই পার্টিকুলারলি স্প্রিং সিজনে স্প্রিং টাইম সেই সময়তে বসন্ত উৎসব তিনি চালু করলেন এটা আমাদের বাংলার সাংস্কৃতিক সাংস্কৃতির ঐতিহ্য বহন করে চলেছে আমাদের মন ভীষণভাবে রঙিন এবং আমরা এই বসন্ত উৎসবে ভীষণভাবে মেতে উঠি আনন্দ করি এবং কোথায় যেন আমরা একটা রঙের জগতে হারিয়ে যাই এই বসন্ত উৎসবে এই সূচনায় আমার একটি জয়দেব চট্টোপাধ্যায়ের কবিতা মনে পড়ে গেল নন্দিত সম্মান বসন্ত আজ রঙিন কথা বলে চোখের আলোয় স্বপ্ন নদীর ঢেউ শিমুল পলাশ বিনম্র সংলাপে আবির রঙে ডাক দিয়ে যায় কেউ বসন্ত দিন প্রাণের অভিষেক বিভেদ মোছার স্বপ্ন অভিযান নতুন করে জেগে ওঠার দিন হৃদয় ছুঁয়ে সবুজ থাকার গান বসন্ত আজ হাতের উপর হাত বসুন ধারার সুর রুদ্রপলাশ রবীন্দ্র গান বাজে হৃদয় খোঁজে আমার অচেনপুর তোমায় ভেবে কোকিল মাতোয়ারা যুগল বসবাস বোধের দিশায় পরম্পরার আলো অন্তর্জালে বিশ্বটা আজ গ্রাম বসন্ত আজ পুষ্পিত সৌরভে জানাই তোমায় নন্দিত সম্মান জানাই তোমায় নন্দিত সম্মান সকলকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকে আমার শুভেচ্ছা বার্তা শেষ করছি নমস্কার